তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন? তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি চলে এসেছি আমাদের পাকুয়াহাট ডিগ্রি কলেজে অনুষ্ঠানে। তো অনুষ্ঠানে আমরা চলে এসেছি, আর দেখতে পাচ্ছ পাকুয়া তো চলে এসেছি। তো আমরা চলে যাচ্ছি এখন কলেজে, চলে যাবো কলেজে গিয়ে অনুষ্ঠান দেখবো, আর তোমাদের সাথে দেখা হবে, মজা হবে। আর তোমরা তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা নিজের বাবা মাকে সত্যি ভালোবাসে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর যারা ভালোবাসে না তাদের কিছু করতে হবে না। তো এই যে আমি চলে এসেছি, এদিক দিয়ে বাউ দিক দিয়ে হচ্ছে বামুনগুলাতে যায়, আর ডান সাইড দিয়ে হচ্ছে ডাবাংলা রোডে যায়। সোজা হচ্ছে আমরা কলেজের দিকে যাচ্ছি, নালাগুলোও যাওয়া যায়, এদিকে তো বুনিয়াদপুরও যাওয়া যায়। এ কাকা সাইড দাও, সাইডও দেয় না। টোটো তো যেতে লেট লাগবে, প্রচুর দেরি হবে। প্রথম ভেবেছিলাম বাইক নিয়ে যাবো, কিন্তু বাইক নিয়ে গেলাম না, কারণ যেহেতু অনেক ভিড় হয়েছে কলেজে, তাই বাইক নিয়ে গেলাম না। ওই যে একটা দিদি যাচ্ছে কলেজে, তার জন্য আমরা সাইকেল নিয়ে আসলাম, না টোটো নিয়ে আসলাম। সরি, সাইকেল বলছি, বাইক ছাড়া। দেখতে পাচ্ছ কত মেয়ে, আজকে ছেলেদের থেকে শুধু মেয়েই বেশি। মানে দেখতে পারবে কলেজে যাই, কলেজে গিয়ে এই তারা হাঁটছে কোথা দিয়ে। কলেজে যাই, কলেজে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এ সাইকেল চালাচ্ছে এমনভাবে, এটা তো ঠুকে দেবে, সেই মানে নিজেরাই ঠুকে দেবে, আমাদের ঠুকতে হবে না। এই যে একজন স্কুটি, তো আমরা চলে এসেছি আরম ফাইভের শোরুমের সাইড দিয়ে পার করে গেলাম আমার শোরুমে। দেখতে পাচ্ছ আবার চলে এসেছি স্কুলে না কলেজে, আমরা কলেজে চলে এসেছি এখন, কলেজের সামনে। আর কলেজে আমরা এখন ঢুকে যাব সামনে গিয়ে। তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। ভাই মেয়েগুলো যাচ্ছে কত সুন্দর, হেঁটে হেঁটে। এই যে আমরা কলেজে ঢুকে গেছি এখন, দেখতে পাচ্ছ এইখানে অনুষ্ঠান হবে, কত প্রচুর লোক আছে ওইদিকে দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের স্টেট বানিয়েছে, যারা আসবে ব্যান্ড পার্টি প্রোগ্রাম করার জন্য। আর এই যে রাত দেখতে পাচ্ছ, রাত হয়ে গেছে আর শুরু হয়ে গেছে আমাদের এখানে, লাইট টাইট জ্বলছে। এখনই হবে ফাংশন, তোমার ভিতরে যাই, দেখা হবে তোমাদের সাথে। আমরা পাথেও করে নিয়ে মাথায় নিয়ে আমরা প্রতি বছরই চেষ্টা করছি গতবারের তুলনায় ভালো অনুষ্ঠান আগামী বছর উপহার দেওয়ার জন্য। এবং তোমরা সেই পার্থক্য বুঝতে পারছো যে শিল্পী থেকে শুরু করে স্টেজ লাইট ডেকোরেশন থেকে শুরু করে প্রতি বছর আমরা আস্তে আস্তে পাকুয়াহাট ডিগ্রি কলেজের এই যে উন্নয়ন, এই যে সাংস্কৃতিক উন্নয়ন, সেটাকে আমরা করাচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, খুব ভালোভাবে আজকের অনুষ্ঠান এনজয় করো। এবং এখনো অনেকে বাইরে thank you.
I'm not afraid to die.